হে গাইস, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখব সেটা কমেডি, কৌতুক থাকবে, যদিও বিজ্ঞাপন, বাংলাদেশের কয়েকটা বিজ্ঞাপন রয়েছে আজকের ভিডিওতে এবং সেগুলো আশা করছি এতটাই মজার হবে, যেখানে কিনা যিনি ভিডিওটা বানিয়েছেন তিনি টাইটেল যেটা দিয়েছেন সেটা হচ্ছে বাংলাদেশের সেরা সাত বিজ্ঞাপন যা একটুর জন্য অস্কার পায়নি। তো স্বাভাবিকভাবেই একটু রোস্ট করা হবে এবং সেই রকম কিছু একটা ভিডিও দেখব, আর মুখিয়ে আছি দেখার জন্য। আশা করি তোমরাও দেখার জন্য মুখিয়ে আছো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। হ্যালো বন্ধুরা, বিজ্ঞাপন যে দেখার মতো কিছু হতে পারে আমাদের বিগত ভিডিওগুলোতে আপনাদের ভালোবাসাই সেটির প্রমাণ রেখেছে। আর তাই আজকের ভিডিওতেও আপনাদের জন্য আবারও নিয়ে হাজির হলাম ভিন্নধর্মী কিছু বিজ্ঞাপন। কেবল আবেগী বিজ্ঞাপন নয়, বাংলাদেশের দম ফাটানো হাসির অনেক বিজ্ঞাপনও জনপ্রিয়তা পেয়েছে বিভিন্ন সময়। অসংখ্য বিজ্ঞাপনের ভিড়ে সেরকমই কিছু হাসির বিজ্ঞাপন নিয়েই আমাদের আজকের ভিডিও। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ময়লাকে দিন স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই। নতুন চাকা ওয়াশিং পাউডারে আছে ডার্ট ফাইটার, কাপড়কে করে সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে দ্রুত। Chaka, smarter than dirt. The same square quality. Oh, dad bhenge kese? Bhenge kese? Bad bhenge kese? Oh, ya hen bad. Ami koi dilam bad bhenge jaibo. Bad bhenge kese re? Kotha porishkar na shunle bishal bipod. Kintu Robir clear network e clear mane? Porishkar. Very clear mane? Shiram porishkar. Robi. আমার কিছু শর্ত আছে। শর্ত নাম্বার এক, আপনাকে প্রত্যেক মাসে একবার করে বোনাস দিতে হবে, না বলতে পারবেন না। মন চাইলে অফিসে আসবেন, মন না চাইলে আসবেন না। কটা টাকা বেতন দিচ্ছে বলে রোজ রোজ অফিসে আসতে বলবো? এত বড় ছোট লোক আমি নই। নাকি ভাবছি আপনাকে ব্যবসার পার্টনারই করে নেব, কি বলেন রবিক সাহেব? রবিক সাহেব আপনি কই? বাস্তবে কোনো সম্পর্ক পুনরায় চালু করার ক্ষেত্রে এমনটি না হলেও আপনি আপনার বন্ধ বাংলালিংক সংযোগ পুনরায় চালু করে যে কোনো পরিমাণ রিচার্জ পেতে পারেন 300% বোনাস। বাংলাদেশের চেষ্টায় বাংলালিংক। এই পাসওয়ার্ড বল। সিং ফা সব নিয়ে যা, সব পাসওয়ার্ড বল। পাসওয়ার্ড? পাসওয়ার্ড হই, পাসওয়ার্ড কই? মিসিং কাক। এবার কই না তো,
মিসিং না ফিসিং মনে পড়ছে সিসিং ফুক ফুক ভাই থামেন সবই কি আর আরএফএল কেবল কেসিং যে চাইলেন আর খুলে গেল প্রয়োজনে স্মুথলি ওপেনও করা যায় RFL cable casing. Is it a lock? Is it open? আর কতদিন আমি এই হোটেলে থাকবো? একবার, জাস্ট একবার আসনে জানালাই প্লিজ। কি হইছে বলো? এই রাগ করে কেউ কি এতদিন বাপের বাড়ি থাকে? চলো, ঘরে চলো। হ্যাঁ, শান্তে বললে বাস নি আসি। এমন আহমকে সংসারে? নো, নেভার। শুনো, শুনো, শুনো। আমি এখন হাসু চিনি, বাসু চিনি। প্লিজ ঘরে চলো। আচ্ছা, তাহলে এক লক্ষ বার সরি বলো। সরি কেন? ভেরি মি। তুমি জানো আমি কে? স্যার, আমি দেখছি ব্যাপারটা। সম্মানিত যাত্রীবৃন্দ, এই ভদ্রলোক জানেন না উনি কে। যদি কোনো সহৃদয় ব্যক্তি ওনার পরিচয় জানেন তাহলে কাউন্টারে যোগাযোগ করুন। ব্রুক বন তাজার সতেজ চায়ের দানায় আছে প্রাকৃতিক থিয়ানিন, যা মনকে করে তোলে তাজা। তো বন্ধুরা, ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টস বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার ভালো লাগা আমাদেরকে জানিয়ে দিবেন। আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যতগুলো ভিডিওতে মানে অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, সবার মধ্যে আমার প্রথমটা তো অসাধারণ লেগেছে। মানে কনসেপ্টটা ভালো, অ্যাকচুয়ালি যেভাবে অ্যাডভার্টাইজমেন্ট হওয়া উচিত সেইভাবেই হয়েছে। এবং শুধু শুধু প্রথমটা না, দ্বিতীয়টা যেটাই শোনা যাচ্ছে না স্পষ্ট, সেটা রবির যেটা নেটওয়ার্কে ছিল, এবং আরএফএলের একটা ছিল যেটা কেচিংয়ের ব্যাপার ছিল, ইলেকট্রিকের যে ওয়্যার ইয়েটা যে চিচিং ফাঁক এই ব্যাপারটা, এইটা আর হচ্ছে শেষে তাজা। তাজা থেকেও এর আগে একটা দিয়েছে, সব কটাই ভালো লেগেছে, কিন্তু এই বিশেষ বিশেষ কয়েকটা বেশি ভালো লেগেছে। এবং প্রথমটার কনসেপ্টটা ভালো ছিল, দ্বিতীয়টার কনসেপ্টও ভালো ছিল, তৃতীয়টা আমার অতটা ভালো লাগেনি, যেটা হচ্ছে যে ঢাকায় চলে যাওয়া শার্ক যে কোল্ড ড্রিঙ্কসের ইয়েটা ছিল অতটা মজা পাইনি, কিন্তু বাকিগুলো বেশ মজা ছিল। বিজ্ঞাপন অস্কারে যাক আর না যাক, মনে থাকলেই হবে, মানে দর্শকের মনে যাতে আকর্ষণ করে। এই মানে বিজ্ঞাপন নিয়ে কথা বলতে গিয়ে মনে পড়ে ছোটবেলার কথা, যখন মানে টিভি দেখতাম, টিভিতে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট, বিশেষ করে খেলার প্রত্যেক ওভার পরপর অ্যাডভার্টাইজমেন্ট যখন দিত, কখন আবার খেলাটা শুরু হবে, বা খেলার থেকেও বিরক্ত লাগতো যখন হচ্ছে কোনো সিরিয়াল দেখতাম এবং টানা কতক্ষণ অ্যাডভার্টাইজমেন্ট দেবে সেটাই বুঝতে পারতাম না, যখন শক্তিমান দেখতাম বা এরকম প্রিয় প্রিয় যেমন আলিফ লায়লা ছিল, এ ধরনের প্রিয় যে সমস্ত সিরিজগুলো ছিল সেগুলো দেখার সময় মাঝে মধ্যেই এত অ্যাডভার্টাইজমেন্ট দিত মানে বিরক্ত হয়ে যেতাম। খেলার সময় বুঝতে পারতাম যে এক ওভার যতক্ষণ না মানে শুরু হচ্ছে, ওভার যতক্ষণ শুরু হচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যাডভার্টাইজমেন্ট দেবে, সেটা মানা যায় কারণ খেলাটা মিস হবে না। কিন্তু এখানে এপিসোডগুলো যত তাড়াতাড়ি দেখতে পেতাম তত ভালো হতো, কারণ খেলা তো ওই দিনেই শেষ হবে, একটা ফ্যাসলা হবে, কিন্তু সিরিজগুলো ওই দিনে মানে শেষ হতো না, কন্টিনিউ চলতো। সেই জন্য মনে হতো যত বেশি দেখবো তত ভালো লাগবে। তো সেই জন্য যারা অ্যাডভার্টাইজার তারাও চেষ্টা করে যে আকর্ষণীয় কিছু নিয়ে আসার, যাতে মানুষের মনে গেঁথে থাকে, কিছু কিছু থাকে। এর প্রচুর রয়েছে এরকম অ্যাডভার্টাইজমেন্ট, প্রচুর রয়েছে যেগুলো এখনও আমাদের মনে গেঁথে রয়েছে, বহু পুরনো অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে যেগুলো এখনও মনে গেঁথে রয়েছে। এবং বিশেষ করে ছোটোবেলার প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, অ্যাকচুয়ালি ছোটোবেলায় যেগুলো আমরা প্রতিনিয়ত দেখি, প্রতিনিয়ত মুখস্থ করি, সেই জিনিসগুলো সারা জীবনই মনে থাকে। আজকে অ আ ক খ বা ABCD আমরা ছোটো থেকেই শুরু করি, সেই জন্য এখনো মনে আছে। মাঝখানে হয়তো বা অনেক কিছু শিখেছি যেগুলো ভুলে গিয়েছি, কিন্তু ছোটো যেগুলো শিখেছি সেগুলো কিন্তু ভুল হয়নি। তো তখন মেমোরি মানে অনেকটা মানে মেমোরি পাওয়ার অনেকটা বেশি, মানে ধরে রাখার ক্ষমতা তখন যেটা ছিল, এখন কিন্তু সেটা নেই, সেই ধরে রাখাটা এখনো কাজে লাগছে। আর এই অ্যাডভার্টাইজমেন্টের কথা বলতে বলতে চলে গেলাম, যাই হোক, ভীষণ ভালো লেগেছে আজকের অ্যাডভার্টাইজমেন্টগুলো, সত্যি মানে মানে
এমন নয় যে উল্টোপাল্টা যা কিছু তাই বানিয়ে ছেড়ে দিয়েছে, মিনিংফুল এবং দেখতেও ভালো লাগলো, বেশ মজা লাগছিল দেখতে। হ্যাঁ, অস্কার যাচ্ছে কি না যাচ্ছে সেটা বড় কথা না, অস্কার কোনো দিন এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট কোনো দিন অস্কারে যায়ও নি, তো ফার্স্ট টাইম এইটা দেখে ভালো লাগলো। আজকের ভিডিওগুলো সত্যি মানে বিশেষ করে লাস্টেরটা চমকপ্রদ ছিল, যেটা ইয়ে ছিল, যেটা হচ্ছে আমি আর এফ এল এর যেটা কথা বলছি, চিচিং ফাঁক চিচিং ফাঁক বলে দরজা খুলে যেত এবং আলিবাবা চল্লিশ চোর আরও চল্লিশটা চোর নিয়ে ঢুকতো, হ্যাঁ তো সেরকম ব্যাপার রয়েছে। তো ভীষণ মজার কিছু ভিডিও ছিল, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে তোমাদের প্রথম ভালো কোনটা লেগেছে, দ্বিতীয় ভালো কোনটা লেগেছে, এরকম করে সিকোয়েন্স ওয়াইজ তোমরা লিখো, তাহলে আমারও জানতে সুবিধা হবে। তো লিখো অবশ্যই, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।